10 লাখের বেশি নাগরিককে বিনামূল্যে বিতরণ করা হবে ভেপিং স্টার্টার কিট। জনগণকে ধূমপান থেকে আসক্তি কমানোর লক্ষ্যে এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য। বিশ্বের প্রথম দেশ হিসেবে সোয়াপ টু স্টপ প্রকল্প হাতে নিয়েছে ঋষি সুনাকের সরকার। এই প্রকল্পের জন্য আগামী 2 বছরে বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় 4 কোটি 50 লাখ পাউন্ড। ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার থেকে দেয়া হবে এই বাজেট। প্রকল্পটির আওতায় উপকৃত হবেন দেশটির 1/5 ধূমপায়ী ব্যক্তি। এছাড়াও অন্তঃসত্ত্বা নারীদের ধূমপান ছাড়ার জন্য দেয়া হবে 400 পাউন্ড করে অর্থ। একই সঙ্গে সিগারেটের প্যাকেটে যুক্ত করা হবে ধূমপান ত্যাগের পরামর্শ। 2030 সাল নাগাদ ধূমপানমুক্ত রাষ্ট্র গঠনের প্রয়াসে এমন সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। দেশটির স্বাস্থ্যমন্ত্রী নীল ওব্রায়নের তথ্য মতে, জীবনভর ধূমপান করেন এমন প্রতি 3 জনের মধ্যে 2 জন মারা যাবেন শুধু ধূমপানের কারণে। সাম্প্রতিক সময়ে ধূমপান ছাড়ার ক্ষেত্রে যুক্তরাজ্যে জনপ্রিয় হচ্ছে ই সিগারেট। ন্যাশনাল হেলথ সার্ভিসের তথ্য মতে, 2018 সালে দেশটির 11 থেকে 15 বছর বয়সী কিশোরদের 6% ই সিগারেট ব্যবহার করত। 2021 সালে এ সংখ্যাটি বেড়ে দাঁড়িয়েছে 9%। নাফি আরমান মনন, এখন বিশ্ব।